আমাকে আমার বাবা মার কাছে ফিরে যাওয়ার জন্য আমাকে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয়, তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হব। কারণ আমি আমার বাবা মার কাছে কখনোই ফিরে যাব না, যেহেতু আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার বাবা মা হিন্দু। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা মেজাবি নৈশি। আমি গত 2 মাস আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাফিমুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এরপর আমার বাবা মা তার নামে মিথ্যা, সে সহ তার ছোট ভাই, আমার শ্বশুরবাড়ির বিভিন্ন লোকজনের নামে মিথ্যা অপহরণ মামলা দেয়। সেখান থেকে আমাকে পুলিশের হেফাজতে নিয়ে সেখানে আমার বাবা মার কথায় 3 দিন আটকে রাখা হয় থানাতে। এছাড়াও সেখান থেকে আমাকে সরাসরি কোর্টে তোলার কথা থাকলেও তারা কোর্টে না নিয়ে আমার বাবা মার একটা পুরন বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আমাকে বিভিন্নভাবে আমার উপর নির্যাতন করা হয়, আমাকে ভয় দেখানো হয়, আমাকে ব্ল্যাকমেল করা হয়, যাতে করে আমি তাদের বিরুদ্ধে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে তাদের কাছে চলে যাই, আর আমি যাতে স্বামীর সংসার করতে না পারি। আমার আম্মু বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়, ভয় দেয়। এছাড়াও আমার মামা, আমার নানা, বাবা তাফিমুলকে গুম করে দেওয়ার, তাকে প্রাণে মেরে ফেলে দেওয়ারও হুমকি দেয়। তাদের এ ধরনের কথা শুনে আমি ভয়ে পেয়ে আমি তাদের সেখানে কথা বলতে বাধ্য হই ম্যাজিস্ট্রেটের সামনে কোর্টে গিয়ে। সেখান থেকে তারা আমার বাবা মার হেফাজতে আমাকে দিয়ে দেয়। বাবা মার হেফাজতে যাওয়ার পর আমি সেখান থেকে আবার পালাই চলে আসি। এখন আমি সুখে শান্তিতে সংসার করছিলাম, কিন্তু আমার বাবা মা আবার প্রশাসনের লোকজনদেরকে বলে তাদের মাধ্যমে এখন আবার আমাকে সহ আমার শ্বশুরবাড়ির লোকজন সহ সবাইকে আবার বিভিন্নভাবে হয়রানি করছে। এই অবস্থায় আমি এখন আমার নিরাপত্তাহীনতা বোধ করছি। আমি তাদের এই মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি যে নিরাপত্তাহীনতায় আছি সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আমার বাবা মা দ্বিতীয়বার এই ধরনের কাজ করেছে, তারা যেন আর এরকম ধরনের কাজ না করে সে বিষয়ে সকলের কাছে সাহায্য চাচ্ছি। এত কিছুর পরেও যদি আমাকে প্রশাসনের লোকজন দিয়ে বিভিন্নভাবে আবার হয়রানি করে জোরপূর্বকভাবে আমাকে আমার বাবা মার কাছে ফিরে যাওয়ার জন্য আমাকে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয়, তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হব। কারণ আমি আমার বাবা মার কাছে কখনোই ফিরে যাব না, যেহেতু আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার বাবা মা হিন্দু, সেহেতু আমি তাদের কাছে আর ফিরে যাব না। টেলিভিশন এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।